আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার দেখছেন আর টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিকে চোখ রাখবো রায়গঞ্জ থানা উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিলি করা হলো বুধবার এদিন থানা প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে প্রায় চারশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় প্রবল শীতে শীতবস্ত্র পেয়ে খুশি সকলে আইসি সৌরভ সেন সহ অন্যান্য আধিকারিকেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যদিকে রায়গঞ্জ থানা উদ্যোগে জনসংযোগ কর্মসূচি পালিত হলো রায়গঞ্জ ব্লকের পারধা অঞ্চলে বুধবার এলাকায় শিবির করে ভোটার কার্ড এটিএম কার্ড পাসবুকের মতো প্রয়োজনীয় দ্রব্য হারিয়ে যাওয়ার মিসিং ডায়ারি কপি তুলে দেওয়া হয় আবেদনকারীদের হাতে পাশাপাশি এলাকার দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় আইসি সৌরভ সেন সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রের দুই সদস্যের এক প্রতিনিধি দল জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামের বিভিন্ন দিক এদিন খতিয়ে দেখেন তারা হাসপাতাল সূত্রে জানা গেছে প্রসূতি স্বাস্থ্যের গুণগত দিক বিচার করতে লক্ষ্য নামে একটি কর্মসূচি চালু হয় দু সালে যেখানে লেবার রুম এবং মেটার্নিটি অপারেশন থিয়েটারের পরিচ্ছন্ন থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো সবকিছু ক্ষতি দেখা হয় আবার মুসকান কর্মসূচিতে রয়েছে শিশুরোগ বিভাগের বহির্বিভাগ অন্তবিভাগ সিক নিউ বর্ন কেয়ার ইউনিট বা এস নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এনআরসি সহ সমস্ত দিক তার সবকিছু দিক পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা এই মূল্যায়নের উপর নির্ভর করে হাসপাতাল কত নম্বর পাবে যাবে কিনা তা নির্ভর করছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের এমএসবি পি প্রিয়ঙ্কর রায় উল্লেখ্য এর আগে রাজ্যে তিনটি হসপিটাল বিসি রায় শিশু হাসপাতাল আরজিকর এবং এনআরএস হসপিটাল এই স্বীকৃতি পেয়েছে এর জন্য প্রতি বছর কেন্দ্রের থেকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাবে এই হাসপাতালগুলো আজকে এনকোয়ার্সের সেন্ট্রাল টিম এসেছেন এক্সটার্নাল অ্যাসেসার্স দুজন অ্যাসিস্টেন্ট ডক্টর তিওয়ারি অ্যান্ড ডক্টর ওয়ান ফ্রম গভর্নমেন্ট সেট আপ ওয়ান ফ্রম প্রাইভেট সেট আপ আমাদের যেটা মুসকান প্রোজেক্ট চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আমাদের কোয়ালিটি অ্যাসেসমেন্ট তার ভিজিটে ওনারা এসছেন সেই অনুযায়ী যারা সব দেখবেন অ্যাসেসমেন্ট করবেন করে সেই অনুযায়ী ওনাদের রিপোর্ট অনুযায়ী আমরা এলিজিবল ওনারা সর্বত্র মানে এভরিথিং দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কি কি ধরনের পরিষেবা পাওয়া যায় আমাদের হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচার ব্যাপার লোকসভা ভোটের দিন স্থির না হলেও এখন থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি দলে বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে যেমন বৈঠক করেছে তৃণমূল শুক্রের মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির রামলার প্রাণ প্রতিষ্ঠার পর রাম আবেগকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ল বিজেপি বুধবার রায়গঞ্জ ব্লকের কনভেনার মানুষ ঘোষের উদ্যোগে রায়গঞ্জ বুথ পর্যায়ের সম্মেলন আয়োজন করলো বিজেপি রায়গঞ্জের মধুপুর সংলগ্ন বাইপাসের ধারে বুথ কার্যকর নিয়ে সম্মেলন করলো বিজেপি নেতৃত্ব এই দিনে সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের আগে বুথ স্তরে দলীয় শক্তি বৃদ্ধি ঘটাতেই এমন সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এদিনের সম্মেলন থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন তৃতীয়বারের জন্য আবারও কেন্দ্রে প্রতিষ্ঠিত হতে চলেছে মোদী সরকার রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি শক্ত মেরুদণ্ডের মানুষ সারা বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে তৃতীয় শক্তিশালী দেশ হতে চলেছে ভারত মোদীজির প্রধানমন্ত্রীতেই বিকশিত ভারতের স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশের মানুষ ফলে সারা দেশের পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার মানুষও মোদীজির সঙ্গে থাকবেন বলে আবেদন জানাতে বুথ পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ দেবশ্রী চৌধুরী এই লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যাতে আবার মোদিজির হাত শক্ত করতে পারেন তার জন্যে লড়াই করুন আর মোদি ছাড়া বিকল্প নেই সেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা হোক সেটা মানুষের জীবন জীবনযাপনের মাত্রা হোক বা বিপদকালীন পরিস্থিতিতে মোদি ছাড়া কোনো উপায় নেই আমরা বলছি মোদি গ্যারান্টি দু বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে বিশ্বের সামনে প্রমাণিত হলো যে শক্ত মেরুদণ্ডের প্রধানমন্ত্রী ছাড়া এ দেশের সভ্যতা সংস্কৃতি কোনটাই বাঁচবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি উত্তর দিনাজপুর জেলা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জে অবস্থিত অরবিন্দ ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগদান করেছিলেন সম্মেলনে ষাটর্ধ সকলে পেনশন নিশ্চিত করা বকেয়া ডিএ প্রদান সহ নানাবিধ দাবি দেওয়া নিয়ে আলোচনা করা হয় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে প্রদীপ ধর সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আজকে আমাদের একুশতম দিবাস ত্রয়োদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের বিষয়বস্তু উনিশ দফায় দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে ষাটোর্ধ সকলের জন্য পেনশন ছত্রিশ শতাংশ ডিএফ ক্যাশলেস হেলথ প্রকল্পটাকে সুযোগটাকে অযথা হয়রানি বন্ধ করা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বৃদ্ধি সেটা রদ করা এই বয়সে এসে জীবন রক্ষার তাগিদে ঔষধপত্রের যে দাম ক্রমাগত বৃদ্ধি পক্ষান্তরে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কোনো ভূমিকাই থাকছে না তারা নানা অজুহাতে আমাদের যে বঞ্চিত করছে সেই সমস্ত ইত্যাদি দাবিগুলো নিয়েই আমাদের আজকের এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ায় কোচবিহারে যাওয়ার পথে রায়গঞ্জে সাময়িক বিশ্রাম নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা বিরোধী দলনেতা অতিরঞ্জন চৌধুরী বুধবার রায়গঞ্জ আশারটকেসের কাছে একটি হোটেলে বিশ্রাম নেন তিনি তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেন নিয়ে দিন তিনি

বাংলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার এদিন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল এদিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস বিদ্যালয়ের সভাপতি নির্মল কুমার ঘোষ ঋষিকেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার শহর রায়গঞ্জ এখন ক্রমত এ পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সেবাদে নমস্কার